নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করব নারকেল ও কিশমিশ দিয়ে ছোলার ডাল। রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে এই যে ছোলার ডালটা জমে যাবে। আর বানানোটা খুবই ইজি, খুবই সুস্বাদু। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। ছুটির দিনগুলোতে আমাদের একটু মনে হয় যে স্পেশাল কিছু রান্না করি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য, তো এইরকম ছোলার ডাল কিন্তু করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ছোলার ডাল। আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটা ভিজে গিয়ে অনেকটাই ফুলে উঠেছে। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে ছোলার ডালটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ছোলার ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় নেবে না। এছাড়া আপনারা এই একই পদ্ধতিতে প্রেশার কুকারে করতে পারেন, আমি আজকে প্রেশার কুকারে করব না। ডালটা খানিকক্ষণ ফোটার পর ডালের উপরে এরকম ফেনা ভেসে আসবে, ফেনাগুলো তুলে আমি ফেলে দেব। এই ডালের স্বাদটা হবে টক ঝাল মিষ্টি, বেশ চটপটা, খেতে খুব ভালো লাগবে। ডালটা সেদ্ধ হতে কম আছে আমার 10-15 মিনিট সময় লেগেছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে 2 থেঁতো করা এলাচ দিয়ে দিলাম, দারচিনির ছোট্ট একটা টুকরো দিলাম, আর এর মধ্যে আমি 1টা লবঙ্গ দেব যেটার ফুলটা আমি ফেলে দিয়েছি। এইসব ফ্লেভারগুলো ডালের মধ্যে ছড়িয়ে পড়বে। সঙ্গে দিচ্ছি 1টা তেজপাতা। যেহেতু ডালটা ভেজানো ছিল তাই ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব যে সময় নেবে এমন নয়। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে টেস্টটাও খুব ভালো হবে। সব দিয়ে আমি এখন ডালটাকে ভালোভাবে সেদ্ধ করব। চলুন ততক্ষণে দেখে নিই কী কী উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করব। আমি এখানে 1/4 কাপ টক দই নিয়েছি, তার মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। সব কিছু ভালো করে আমি এখন মিশিয়ে নেব। দইয়ের সাথে এটা ভালো করে মিশিয়ে নিলে মশলাগুলো সফট হয়ে যাবে। এই রান্নাতে আমি দই ব্যবহার করব। আপনারা দই ব্যবহার করতে না চাইলে টমেটো ব্যবহার করতে পারেন, তবে দই দিলে টেস্টটা কিন্তু একটু ফারাক হবে। মশলাটা তো তৈরি হয়ে গেল, চলুন বাকি কাজটা সেরে ফেলি। এখানে 1 চা চামচ ঘি আমি কড়াইতে গরম করতে দিয়েছি, ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে কিছু পরিমাণ নারকেল কুচি ভেজে নেব। ঘি এর মধ্যে নারকেল কুচিগুলো যখন ভাজা হবে তখন ঘি নারকেল কুচির দুটো যে কম্বিনেশনে একটা সুন্দর গন্ধ হয় সেটা যেরকম হবে, তেমনি নারকেল কুচিগুলো যখন আমি তরকারিতে দেব সেটারও কিন্তু একটা সুন্দর টেস্ট হবে। নারকেল কুচিগুলো এবার আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নেব, তারপর তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। আমি বলেছি আজকে নারকেল আর কিশমিশ দিয়ে ছোলার ডাল করছি। কিশমিশও আমি কিছু পরিমাণ নিয়েছি, এগুলোর সংখ্যা আপনারা বাড়াতে কমাতে পারেন। কিশমিশটাও আমি ঘিয়ের মধ্যে ভেজে অন্য পাত্রে তুলে রেখে দেব, আর এই যে ঘিটা পড়ে থাকবে এই ঘিতেই কিন্তু আমি রান্না করব। এখন দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে, যখন এরকম ফুলে উঠবে তখন আপনারা এই ঘিয়ের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেবেন। যদি আপনারা মনে করেন যে ঘিতে রান্নাটা করবেন না, সেক্ষেত্রে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তবে স্বাদের একটু 19-20 তো হবে। 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1টা তেজপাতা, 1 চিমটি গোটা জিরে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঘিটার মধ্যে নারকেল কুচি ভাজারও একটা গন্ধ রয়েছে, কিশমিশ ভাজারও গন্ধ রয়েছে, এতেই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এই যে সম্পূর্ণ প্রসেসিং আমি কম আঁচে আঁচে করেছি, নাহলে ঘি যেহেতু দেওয়া আছে এইগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ঘি পোড়া গন্ধটা ভালো লাগে না। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি,
মশলাটা কষাতে কষাতে আপনাদের দেখিয়ে দিই ডালটা কীরকম অবস্থা। ডালটা আমি একটু চেক করে নেব। ডালটা এরকম হাত দিয়ে টিপলে যদি দেখা যায় যে সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে, তখন বুঝবেন যে ডালটা একদম পারফেক্ট হয়েছে। ডাল কিন্তু গলে একদম নরম বা ঘেটে যাবে না, ডাল গোটা গোটা থাকবে। মশলাটাও এদিকে কষানো হয়েছে। মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসার পর মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে কিছুটা অ্যাড করলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণে আমি ডালটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই যে আমি গোটা মশলাগুলো ব্যবহার করেছিলাম, এর ফ্লেভার কিন্তু এর মধ্যে ভালোভাবে মিশে গেছে। স্বাদ মতো চিনি দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দেখুন ডাল গোটা গোটা আছে, একটু গলে যায়নি। এদিকে যে আমি মশলাটা ফুটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল একটু জল দিলে ভালো হবে, ডালটা সেদ্ধ হওয়ার পর আর একটু জল দিলে ভালো হতো, সেই জন্য দিয়েছি। আর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডালটা একটু এরকম পাতলা পাতলা রাখতে হবে, নাহলে এটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে। এবার আমি নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি। একদম শেষে নারকেল কুচি আর কিশমিশ ভাজাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটু স্ট্যান্ডিং টাইম দেব চাপা দিয়ে, যাতে এর সমস্ত ফ্লেভার ছোলার ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। নারকেল কিশমিশ দিয়ে ছোলার ডাল একেবারে কমপ্লিট। এই ছোলার ডাল দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু, একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।